আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো চিকেন তন্দুরি। তো কীভাবে? খুবই সহজে বাড়িতে ওভেন ছাড়াই আর বিনা ফুড কালারে তন্দুরি চিকেন তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমার এই ভিডিওটা, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন রেসিপিটা স্টার্ট করে দিই। তো আমি চিকেন নিয়েছি, এটা দুটো স্টেপে ম্যারিনেশন করা হবে। তো আমি এটা ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি আপনাদের। তো আমি চিকেনটাকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো প্রথম স্টেপে আপনারা একটু কমই লবণ দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীর রেড চিলি পাউডার। যেহেতু আমি কোনো ফুড কালার অ্যাড করবো না, ওই জন্য আমি একটু রেড চিলি পাউডারটা বেশি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 লেমন জুস। উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের গায়ে ম্যারিনেশনটা মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেশনটা লেগে যেতে পারে। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি একে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট সাইডে রেখে দেবো। তো আমার 20 মিনিট হয়ে গেছে, আমার ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। তো আমি যেহেতু কম লবণ দিয়েছিলাম তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব টক দই, পানি ঝরানো টক দই। আমি 3 টেবিল স্পুন এখানে টক দই ইউজ করছি, অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীর রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1/2 টিস্পুন আদা রসুন বাটা, আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা, আর 1/2 টিস্পুন কাবাব মশলা বা তন্দুরি মশলা। আপনারা যদি চান এতে কাশ্মীর মানে রেড চিলি পাউডারের বদলে ফুড কালারও অ্যাড করতে পারেন, খুব সামান্য। তো আমি এবার সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা হাত দিয়ে ম্যারিনেশনটা করবেন, হাতের সাহায্যে হলে খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাটা লেগে যায় যেতে পারে আর। তো আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে একে 20 মিনিট সাইডে রেখে দেব। তো আমার 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেশনটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে ফ্রাই করে নেব। তো তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কুকিং অয়েল, খুব বেশি নয়, কমই দেবেন। আমি 1/2 টেবিল স্পুন দিয়েছি, তেলটা হালকা একটু গরম হলেই আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চুলোর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, আর এক্সট্রা ম্যারিনেশনগুলো আমি এইভাবে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি একে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। যেহেতু আমার ম্যারিনেশন করা আছে খুব বেশি সময় লাগবে না কুক করতে, 5 মিনিটই ঢাকা চাপা দিয়ে করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি এইভাবে উল্টিয়ে দেবো। আমার এক পাশটা হয়ে গেছে, এবার আমি এই পাশটাও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। তো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আর চিকেন সেদ্ধ করার প্রয়োজন নেই, এবার হাই ফ্লেমে আমি শুধু একে কালার করে নেব। তন্দুরির যে কালারটা হয় সেই কালারটা করে নেব। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলেও দিয়ে দিতে পারেন। তো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আমি এইভাবে উল্টে পাল্টে 5 মিনিট একে আবারও কুক করে নিয়েছি, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে রেস্টুরেন্ট স্টাইল লাগছে না। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদেরও এই
খুব সুন্দরও আসবে কালার। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।